আসসালামু আলাইকুম। গৃহ নির্মাণে ব্যয়ের শতকরা হার নিয়ে আজকে আমরা কথা বলবো। মনে করুন আপনার চাচা এসে আপনাকে জিজ্ঞেস করলো, আমি 100 টাকা দিয়ে একটা বাড়ি বানাতে চাই বা ইমারত বানাতে চাই, এখন আমার এই 100 টাকা থেকে কত টাকা মিস্ত্রিকে বা শ্রমিককে দিতে হবে? এখন আপনি কি বলবেন, দাঁড়ান চাচা আমি একটু মিস্ত্রিকে জিজ্ঞেস করে আসি? না, আমরা জানি গৃহ নির্মাণ কাজে শ্রমিক মজুরি বাবদ 20% ব্যয় ধরা হয়। তার মানে যদি নির্মাণ ব্যয় 100 টাকা হয়, তার 20% 20 টাকা, তার মানে এই 20 টাকা মিস্ত্রিকে দিতে হবে বা শ্রমিককে দিতে হবে, এভাবে উত্তর দেওয়া যায়। এবার চলুন একটা গৃহ নির্মাণে কোন কত টাকা ব্যয় ধরা হয় তার শতকরা হিসাবটা দেখে আসি। প্রথম হচ্ছে নির্মাণ সামগ্রীর ব্যয় বাবদ, যেমন সিমেন্ট, বালি, ইট, রড, এতে ধরা হয় মোট ব্যয়ের 60%, শ্রমিক মজুরি বাবদ 20%, ঠিকাদারের লাভ বাবদ 10%, কার্যনির্বাহী স্টাফ এবং প্রাতিষ্ঠানিক ব্যয় বাবদ 4.5%, যন্ত্রপাতি ও মিক্সচার মেশিন বাবদ 3%, আকস্মিক ও সম্ভাব্য অনির্ধারিত ব্যয় বাবদ 2.5%। এভাবেই মোট 100% ধরা হয়। তবে এই ব্যয়টাকে আরো নিখুঁতভাবে ভেঙে ভেঙে করা যায়, যেমন দরজার ক্ষেত্রে কেমন লাগবে, ভীমের ক্ষেত্রে কেমন আসবে। তো ওই ক্যালকুলেশন গুলো যদি আপনারা জানতে চান, তাহলে আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেই হিসাবটাও নিয়ে আসবো। থ্যাংকস ফর ওয়াচিং।